السلام عليكم. আমার সামনে যে মেশিনটা দেখছেন এটা ভুট্টা মারাই এর আগে যেটা ডেলিভারি হয়েছিল আপনারা দেখেছেন যে ওই ভুট্টা মারাইটাতে ড্রাইভিং সিস্টেম ছিল না ওটা টেনে নিয়ে যাওয়ার মতো কিন্তু এটাতে দেখেন এনে সিট দেয়া হয়েছে কেবল রং শেষ হলো এটা ডেলিভারি হবে এই জায়গাটাতে হচ্ছে আপনার সিট বসবে এখানে বসে চালাতে পারবে এখানে দেখেন গাড়ির মতো স্টিয়ারিং দেয়া আছে এবং এখানে ব্রেকিং সিস্টেম সব কিছু দেয়া আছে তবে এই মেশিনটার বেশ কিছু জিনিস আধুনিক করা হয়েছে আরো সেটা আমি আপনাদেরকে এখন পরিচয় করব তবে দেখেন এটা কিন্তু 25 হর্সের আমরা ডিজেল ইঞ্জিন এখানে ব্যবহার করেছি এটা আপনি যে কোনো জায়গায় আপনারা যারা বাণিজ্যিকভাবে এটা ব্যবহার করতে চান তারা কিন্তু এটা যে কোনো জায়গায় নিয়ে গিয়ে চালিয়ে নিয়ে গিয়ে কিন্তু আপনারা ব্যবসা করতে পারবেন তবে এটা হচ্ছে এক বিঘা মাটির যদি আপনি ভুট্টা মারাই করতে চান সেটা সর্বোচ্চ সময় লাগবে আপনার হচ্ছে 15 থেকে 20 মিনিট আর খোসা সহ যদি করেন সেটা একটু দ্বিগুণ সময় লাগতে পারে তো এখানে যে নতুন নতুন জিনিসগুলো আমরা অ্যাড করেছি সেটা আমি একটু বলি এখানে যে এই যে হাওয়ার যে জায়গাটা এখানে দেখেন এটা আমরা খুব বড় করে দিয়েছি যেটার কারণে যত রকম ময়লা আছে এটাকে হাওয়া দিয়ে বের করে ফেলবে আর এখানে আপনারা এই জায়গাটাতে ভুট্টাগুলো দিতে পারবেন আর এই দিকে বাম পাশে আমি একটু দেখাই এটা এই উঁচু জায়গাটা এটা দিয়ে হচ্ছে আপনার ময়লাগুলো বিভিন্ন জায়গায় উড়ে যাবে আর কি যে ইয়া আছে তবে নতুন যেটা অ্যাড করেছি আমি আপনাদেরকে বলি যে এখানে যে এটা ঘোরার যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে আমরা স্ক্রু সিস্টেমে ভিতরটা করেছি যে যার কারণে আপনার ভুট্টাকে অটোমেটিকলি বের করে দিব ওখানে রাখার কোনো জায়গা থাকবে না অনেক সময় দেখবেন যেগুলো না এই স্ক্রু সিস্টেম থাকে না সেখানে কিন্তু আপনার এই ভুট্টাগুলো আটকে যায় টেনে আনতে হয় এখানে সেটা করতে হবে না সেটা স্ক্রু সিস্টেম করে দেওয়া হয়েছে জাস্ট এখান দিয়ে বের হয়ে আসবে তো তবে এখানে আপনারা চাইলে মুখে কিছু দিয়ে বস্তা দিয়ে বাইনে স্ট্যান্ড আপনারা এটাকে লোড করতে পারবেন এবং আগের যে সিস্টেমগুলো দেখেছেন হাওয়ার যে জায়গাগুলো এখানে আমরা তো এই যে চাকাগুলো দিয়েছি সব হেভি হেভি চাকা আপনারা দেখতে পাচ্ছেন আর এই এই যে স্ক্রু সিস্টেমের কিছু জিনিস আমি আপনাকে একটু দেখাই ভিতরে দেখেন মোবাইলে দেখা যায় কি না এই যে স্ক্রু সিস্টেমটা করা আছে যেটার কারণে ভুট্টা ওখানে আটকাবে না পুরোটাই বাইরে চলে আসবে আর এই দিক থেকে আপনার যত ময়লাগুলো আছে বাতাসের মাধ্যমে এই সাইড থেকে বের করে দিবে তো বুঝতেই পারছেন যে এই ছোট্ট একটা সরি এই যে ভুট্টা মারাই মেশিনটা আছে এটা কতটা কাজের আপনাদের দিবে কারণ হচ্ছে এইগুলোর পুরোটাই কিন্তু আমাদের এখানেই তৈরি এটা মেড ইন বাংলাদেশ আপনারা জানেন যে বাণিজ্যিক এত বড় একটা মেশিন ইম্পোর্ট করা অনেক খরচ তো ছোট ছোট যে ভুট্টা মারাইগুলো আমাদের আছে সেইগুলো কিন্তু আপনারা দেখে নেবেন যে এগুলো সব কিন্তু আপনার কম একটু দাম বেশি হয়ে যায় কিন্তু ছোটগুলোও কিন্তু আমাদের কাছে আছে যেটা রেডিমেড তবে আমরা এটা দেই কারণ যারা ব্যবসার সাথে জড়িত ভুট্টা মারাই তারা কিন্তু এটাকে অনেকেই নেয় বিভিন্ন জায়গায় কিন্তু এটা ডেলিভারি হয় আপনারা জানেন এটা যেহেতু আমরা বানাই এর সার্ভিসিংও কিন্তু আমরাই দিতে পারি এবং এলাকাতেও সার্ভিসিং করাই নিতে পারবেন খুব বেশি মেকানিজেশন নেই এবং এই জায়গাতে দেখেন আমরা গিয়ার বক্সগুলো দিয়ে দিয়েছি এবং এখানে শকআপগুলো দেখেন চাকার শকআপগুলো কিন্তু খুবই চারটা স্প্রিং এখানে ব্যবহার করা আছে এবং দেখতেও বেশ সুন্দর আমরা রং করেছি অলরেডি এটা বিকেলে রেডি হয়ে যাবে আশা করি আগামীকালকে এটা ডেলিভারি হবে তার মধ্যে আমরা একটু আপনাদের দেখানোর উদ্দেশ্যেই এই ভুট্টা মারাইটা ভিডিও করলাম তো লাইভ বাড়াবো না আমরা আজকে আরেকটা ভিডিওতে যাব দেশের সুনামধন্য ডংফেং মিনি ট্রাক্টরের একটা লাইভ হবে একটু পরে আপনারা থাকবেন আমাদের সাথে যারা দেখতে চান দেখতে পারবেন আর ভুট্টা মারাই যদি বাণিজ্যিকভাবে যারা চিন্তা করেন তারা এরকম প্রোডাক্ট আমাদের কাছ থেকে বানায় নিতে পারবেন সেক্ষেত্রে সময় দিতে হবে অর্ডার দিতে হবে আপনারা চাইলে আরও বেশ কিছু জিনিস মডিফাই করে নিতে পারবেন তো সবাই ভালো থাকেন কৃষিবাজার